শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি তোমাদের সোনাবধি। দেখো সকাল সকাল পেটাই পরোটা আর ঘুগনি নিয়ে চলে এসেছি। সকাল সকাল বাজারে চলে গেছিলাম জানো তো। দেখো আজকে ঘুম থেকে উঠেছি 8:30-এর সময়। উঠেই সঙ্গে সঙ্গে বড্ড খিদে পেয়েছিল, আর একদম ব্রাশটা করেই গাড়ি নিয়ে একদম সোজা বাজারে চলে গেছিলাম। মাংস নিয়ে নিয়েছি আর পেটাই পরোটা নিয়ে চলে এসেছি। তো পেটাই পরোটা দেখে নিলে পেরে নিয়েছি, ছেলে আর মা খেয়ে চলে এসেছি সোজা একদম মাঠে, টাটকা টাটকা সবজি তুলবো বলে। তুলবো মানে কি, ওই কাকা যাচ্ছিল দেখতে পেলো না, ওই কাকা তুলে দাঁড়িয়ে রয়েছে আমার ছেলে। দেখো পাশে ওই জায়ের মেয়ে, পাশে ওই জায়রাও ছিল, সবাই মিলে গেছিলাম মাঠে। ওই দেখো তুমি কি অত মূলা শাক আমার জন্য আনছো? মূলো শাক কারা কারা এরকম টাটকা টাটকা সবজি খাও আমার মতন বলবে কিন্তু, ঠিক আছে? আমার তো বড্ড ভালো লাগে। তো দেখো রীতিমতন ধান কাটা হয়ে গেছে, মাঠ এলোমেলো মাঠ হয়ে রয়েছে। তো তার মধ্যে দিয়ে গল্প করতে করতে যাচ্ছি। এদিকে হাতে মূলো শাক নিয়ে নিয়েছি, আমারটা আমি নিয়ে দেখো নিয়েছি। চলে এসেছি, দেখলে তোমরা মাঠ থেকে শাক তুলে নিয়ে এসেছি, আর শাক তোলার সঙ্গে সঙ্গে দেখো শাক ভাজা হয়ে গেছে এখানে। দাঁড়াও এক ক্যামেরা দেখো, দেখো মূলো শাক ভেজে নিয়েছি সর্ষে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর এদিকে চিকেনটাকে দই গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। এখন প্রচুর কাজ আছে, তো প্লিজ পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে তো বলাই আছে কি করতে হবে, তো চলো। তো দেখলেই বন্ধুরা আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর মশলা টশলা তো সব করা হয়ে গেছে, আর শাক ভাজাও হয়ে গেছে। তো এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, সকালে বাসি বাসন টাসন মেজে নিলাম, ঝটপট করে জল চলে এসে সঙ্গে সঙ্গে ঘরটা মুছে নিলাম, আর ওদিকে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি। আর আমিও তাড়াহুড়ো করে ঘরটা মুছে নিচ্ছি, কারণ নিজে স্নান করবো। আর শীতকালে না গরম গরম যেই জলটা আসে না, মানে সঙ্গে সঙ্গে যেই জলটা আসে, জলটা পুরো গরম থাকে, রেখে দিলে তো ধরে রাখলেই ঠান্ডা হয়ে যায়। তো গরম গরম জলে স্নান করার মজাটাই আলাদা বলো, ঠান্ডার মধ্যে আমার তো বড্ড মজা লাগে। কার কার মজা লাগে কিন্তু কমেন্টস করে, ঠিক আছে? তো চলো আমি ঝটপট করে ওই জন্য তাড়াহুড়ো করে এদিকে ঘরটা মুছলাম, আর ওদিকে অনেক জামা কাপড় আজকে কাচতে বসিয়ে দিয়েছি, কারণ মাথায় কালকে শ্যাম্পু করবো, আজকে আর করবো না, কালকে করব। তো ওই জন্য ঝটপট করে এই কাজগুলো করে নিচ্ছিলাম, যাতে আর স্নান করে এসে আর এক্সট্রা কোনো কাজ করতে হয় না। তাও করতে হবে, মাংসটা এসে স্নান করে এসে করবো ঠিক করেছি। আর তোমাদের যেরকম বললাম যে ছেলেকে অলরেডি স্নান করিয়ে দেখো ড্রেস ট্রেস পরিয়ে দিয়েছি, ফুলাতে জামা প্যান্ট, কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাইরে মেঘলা প্রচুর হয়ে রয়েছে, রোদ্দুর নেই, কোনো কিছু নেই। তো এদিকে ঘরটার মোছা হয়ে গেলে বাইরে আজকে ঘাসটা একটু কোদাল দিয়ে পরিষ্কার করবো, কারণ প্রচণ্ড ঘাস হয়েছে, টুক ওগুলো পরিষ্কার করবো। আর দেখতে পাচ্ছ আমার সিঁড়ির মধ্যে সব মূলো শাকের ডাটাগুলো রয়েছে, কারণ আমি মূলো শাকের পাতাগুলো নিয়েছি, ডাটাগুলো ফেলে দিয়েছি। তো ডাটাগুলো এখন ফেলে দেবো ডোবায়, আর পয় পরিষ্কার করে নেবো বাড়িটা একটু, কারণ নিজেরাই তো থাকি বলো, না পয় পরিষ্কার করলে দেখতে মনে হবে কি সে ভাগাড়ে রয়েছে এরকম মনে হয়। তো ওই জন্য ঝটপট করে একটু পয় পরিষ্কার করে নেবো, কোদাল দিয়ে মাটিগুলো একটু চেঁচে দেবো যাতে সমান লাগে। আর আমার ঝাঁটাটা একদম নষ্ট হয়ে গেছে অনেকদিন হলে, ঝাঁটাটা বানানো হচ্ছে না। তোমাদের দাদাভাই কোথায় ঝাঁটার কাঠি রেখে চলে গেছে আমি জানি না, নিজেও বলছে এখানে দেখো ওখানে দেখো, দরকার নেই, যখন আসবে তখনই বের করে দেবে, তারপরেই বানানো হবে। তো ওইদিকে দেখো ছেলে খেলা করছিল, আর আমি এদিকে যেরকম কথা কোদাল নিয়ে একদম নেমে পড়েছি মাঠে যা হাল করতে। দেখতেই পাচ্ছ যত মাটি টাটি সব কেটে টেটে একদম পয় পরিষ্কার করে, একদম আজ কী বার, আজ শুক্রবার, জঙ্গল পরিষ্কার করার দিন, বুঝতে পারলে? তো চলো দেখো এগুলো ঝটপট করে পরিষ্কার করে আমি স্নান করে আসবো, কারণ ওদিকে ভাত হয়ে যাবে এর মধ্যে, নাহলে দেরি হয়ে যাবে, আর ওদিকে জামা কাপড়ও কাঁচা হয়ে এসছে। তো ওই জন্য ঝটপট করে কোনো রকম এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছিলাম, এই জায়গাটাকেও আর ওই সামনেটুকু একটু পরিষ্কার করে নেবো। আর দেখো কী বলতো, পয় পরিষ্কার থাকলে না দেখতেও ভালো লাগে, আর মশাটাও কম হয়, নাহলে বাড়িতে প্রচণ্ড পরিমাণে মশা হয়। যায় কার কার বাড়িতে মশা বলো তো, এখন এই সময়টা সবার বাড়িতেই মশা, কিন্তু আমার যেন মনে হয় বেশি মশা। তো ওই জন্য সব পয় পরিষ্কার করে নিচ্ছিলাম, যতটা পারি পয় পরিষ্কার করে রাখার চেষ্টা করি। এবার যতটা না হয় আর কি করবো বলো, সব তো আমি করতে পারি না, কারণ আমি কোনোদিন এই কাজগুলো করিনি। এখন বলে না ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, তো আমার হালে ওরকম অবস্থা হয়েছে, ঠেলায় পড়ে এখন অনেক কিছুই কাজ করতে শিখে গেছি, যেগুলো কোনোদিন করিনি, ভাবিও নি করবো, সেগুলোও এখন করি। কী আর করা যায় বলো, সময় কখন কাকে কোথায় কোন পরিস্থিতিতে নিয়ে ফেলে বোঝা ভারী মুশকিল। তো চলো আর কথা ভ্যাক ভ্যাক করবো না, স্নানে চলে যাই, তাতেই করে আসছি পরে। তো এদিকে দেখো স্নান টান সেরে একদম ড্রেস ট্রেস পরে একদম সুন্দর করে বউ সেজে চলে এসেছি রান্না করতে মাংস। আর ওদিকে বোনের সঙ্গে ফোনে কথা বলছিলাম, আর তোমাদের সঙ্গে ভিডিও করছিলাম, কারণ বোন ফোন করেছিল, সরি বোন ফোন করেনি, আমাকে বোন ফোন করতে বলেছিল, মা ফোন করলো করে বললো, কারণ বোনের ফোনে ব্যালেন্স শেষ। আর এদিকে দেখো বোনের সঙ্গে কথা বলছিলাম, আর জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম, তো ওই জন্য আমি আর ফোনটা তোমাদের ভিডিও করতে পারিনি। আর দেখো খাওয়া দাওয়া করে একবার বিকেলবেলা, বিকেল না তখন দুপুর 2:30-3 বাজে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো, দেখতে পাচ্ছ কত গাঁদা ফুলের পরিবেশ, যাচ্ছি হলো দাদার শ্বশুরের বাড়িতে,
দেখো বাগান দেখাচ্ছি তোমাদের, দেখতে পাচ্ছ বিন করাই ঝুলছে, এগুলো হলো লটকা বিন করাই, আর আমি লাগিয়েছি ঝাঁটি বিন করাই, মানে ওটা লটকাবে না। আর এই দেখো উচ্ছে বাগান হয়ে লাগিয়েছে দাদা, আর এই দেখো কচি কচি একদম শশা ধরেছে। তো দাদা বাড়িতে কিসের জন্য এসেছি বলো তো, দেখতে থাকো তাহলেই বুঝবে যে কেন এসেছি। বৌদি দুবেলা খাওয়া দাওয়া করে না শুয়ে চলে এসেছে দাদা বাড়িতে কী কারণে, এই দেখো একদম টাটকা টাটকা শশা গাছ থেকে ছিঁড়ে নিয়ে নিয়েছি। দিদিকে বললাম, মানে এটা দিদিমা শাশুড়ি, তো দিদিমা শাশুড়িকে বললাম কটা শশা দাও, শশা নিয়ে বসে পড়েছি, যেহেতু মাংস ভাত খেয়েছি শশা খেলে হজম হয়ে যাবে। তো এই দেখো দেখেছো কত উচ্ছে হয়েছে গাছে, উচ্ছে ধরেছে। আর চলে এসেছি মাঠে, আর আমার ছেলে দেখো লাড়া ছিঁড়ছে, সব বাচ্চা কাচ্চারা খেলা করছে, বউরাও লাড়া ছিঁড়ছে অনেকে। তো ওখানে বসে বসে আমি শশা খাচ্ছিলাম, আর শশা খেতে খেতে দেখছিলাম সব পরিস্থিতি। তো কেমন লাগলো আজকে ব্লগটা, আজকে এখানেই শেষ করছি, টাটা বাই বাই। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ বলবে না। ওকে, তো চলো কারা কারা গ্রামের আমেজ নিচ্ছ দুপুরবেলা শীতের দুপুরে জানাবে কমেন্ট করে। ওকে বাই।